ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের প্রতি আজকে যে নবগঠিত কমিটি দিয়েছেন এই জন্যে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আজকের এই প্রথম সভায় আমরা স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, একজন বীরোত্তম, একজন সেক্টর কমান্ডার, একজন সাবেক সেনাপ্রধান, একজন সফল আধুনিক বাংলাদেশের স্থপতি এবং জেড ফোর্সের সর্বাধিনায়ক এবং রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা আজকে এখানে স্মরণ করছি। এই দলের জন্যে এই ঢাকা মহানগরীতে উত্তর দক্ষিণ একই সাথে ছিল এক সময়ে, যারা সফলতার সাথে দায়িত্ব পালন করে আজকে আমাদের মাঝে নেই, বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আমরা স্মরণ করছি। আমাদের হয়তো জানি না, অনেকে হয়তো জানি, এখন স্বল্প সময়ের মধ্যে আমি নাম বললাম না, অনেকে মৃত্যুবরণ করেছেন এই ঢাকা মহানগরীকে সংগঠিত করার জন্য। এই মহানগরীকে সংগঠিত করার জন্যে, এই ঢাকা মহানগরীকে সেই বিএনপির জন্মলগ্ন থেকে 1978 সালের 2 সেপ্টেম্বর থেকে যারা অবদান রেখেছেন, যারা আমাদের মাঝে নেই, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আমরা। এবং আজকের এই প্রথম সভায় বিশেষভাবে আমরা যেটা অনুভব করছি এখানে বসে, আমাদের এই ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক ছিলেন আহসানুল্লাহ হাসান, তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, আমরা তার আত্মার মাগফিরাত করে দোয়া করি। এবং আরও যারা আমাদের নেতা কর্মী ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ সারা বাংলাদেশে যারা মৃত্যুবরণ করেছেন, বিশেষ করে আমাদের ভাইস চেয়ারম্যানদের মধ্য থেকে এই দল সামনে এগিয়ে যাবে। আপনাদের মনে আছে অতীতের, অনেকেই জানেন ইতিহাস, অনেকে হয়তো বই পড়েছেন, অনেকেই দেখেছেন, দেখছেন কীভাবে দমন নীতি চালিয়ে ক্ষমতায় থাকতে চাচ্ছে। এরকম কিন্তু সকল দল বন্ধ করে দিয়ে শেখ মুজিবুর রহমান থাকতে চেয়েছিল, কিন্তু পারেনি। পরিবর্তন হয়েছে, আজকেও সমস্ত রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে, সমস্ত রাষ্ট্রযন্ত্রকে নিজের নিয়ন্ত্রণে রেখে আজকে আগের রাতে ভোট নিয়ে পরের দিন ভোট ডাকাতি করে এজেন্টদেরকে বের করে দিয়ে, এবং মেয়র ইলেকশনে আমরা দেখেছি দেশটি বেগম খালেদা জিয়ার গাড়ির উপর কীভাবে বাংলা মোটর আক্রমণ করেছিল সন্ত্রাসী বাহিনীরা। আমাদের মেয়র সাহেবের ক্যানভাসে গিয়েছিলেন, একজন সাবেক 3 বার প্রধানমন্ত্রী, দলের প্রধান, তার গাড়ির উপর আক্রমণ, সে কেন গণসংযোগে গেলেন, মনে আছে আপনাদের? আমি ডিটেলে যাব না, আমি শুধু এইটুকুন বলতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতান্ত্রিক সরকার কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আজকে নতুন করে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আর
এই অবৈধ অনৈতিক ভোট ডাকাতির সরকারের অধীনে নির্বাচনে যাব না, তাহলে আমাদের কি করতে হবে? আমি নিজেকে দিয়ে বলছি, আমি চারবার এমপি হয়েছি, আল্লাহ বানিয়েছে, জনগণ বানিয়েছে, চারবার জাতীয় সংসদের সদস্য হয়েছি তত্ত্বাবধায়ক সরকারের আমলে, কোন দলীয় সরকারের অধীনে নয়। হাসিনা সরকারের আমলে যদি আমরা কেউ মনে করি আমরা এমপি হব, কাউন্সিলর হব, মেয়র হব, ভুল দেবে না, নিয়ে নেবে। অতএব এই দলীয় অবৈধ অনিয়মতান্ত্রিক ভোট ডাকাতির সরকার সরকার প্রধান শেখ হাসিনা অধীনে কোনো নির্বাচন আর হতে পারে না। 2018 সালের 30শে ডিসেম্বর নির্বাচন ছিল, 29 তারিখে নির্বাচন শেষ, পরের দিন দেখা মানে দেখানো প্রয়োজন জাতিকে যে নির্বাচন হচ্ছে বহির্বিশ্বকে, সেই নির্বাচনটা করেছে। এবং সবচেয়ে বড় প্রমাণ, জনগণ তারা এই সরকার আমলে ভোট কেন্দ্রে যেতে পারছে না, ভোট দিতে পারছে না, প্রার্থী গণসংযোগ করতে পারছে না, আক্রমণের শিকার হচ্ছে। আপনাদের মনে আছে 2018 সালের 30শে ডিসেম্বর নির্বাচন, 24শে ডিসেম্বর সেনাবাহিনী নামল, 25শে ডিসেম্বর 200 থেকে 250 প্রার্থীর উপর আক্রমণ হলো, 24 তারিখে সেনাবাহিনী নামলো, 25 তারিখে আক্রমণ হলো। তার মানে সেনাবাহিনীর ভূমিকাটা শেখ হাসিনা নিজে নিয়ন্ত্রণ করেছে। আস্থা ছিল মানুষের, কিন্তু সেই আস্থার জায়গাটা রাখেনি। যাই হোক, সেই জন্যই আন্দোলন সংগ্রামের বিকল্প নেই, সেজন্যই তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। হাসিনার অধীনে ইলেকশন না, এই না শব্দটি প্রতিষ্ঠার জন্যে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্যে আজকের এই নবগঠিত ঢাকা মহানগর উত্তরের কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দিয়েছে। আমি যেই কথাগুলি বললাম, এরপরে যে কথাটা বললাম যে অ্যাক্টিং চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কেন দিয়েছেন এই কমিটি, বুঝার তো আর বাকি নেই। অতীতে কি হয়েছে আমরা সেটা মনে রেখে সামনে কিভাবে আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছব, সেটাই হবে আমাদের এখন চিন্তা চেতনা, এবং সেভাবে আমরা দলকে গুছাব। 58টা ওয়ার্ড, 58, এই 58টা ওয়ার্ড আমরা ঢেলে সাজাব। কোনভাবে ঢেলে সাজাতে হবে আমি আপনাদের ইঙ্গিত দিয়ে দিচ্ছি। আজকে আমি আমাদের সদস্য সচিব সহ আমরা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে আমাদের আলোচনা হয়েছে, পিছনে যাবে না। আবার বলছি কথাটা, পুলিশ দৌড়ানো দিলে পিছনে যাবে না, টিয়ার সেল আসতেছে, গুলি আসতেছে, পিছনে যাবে না, এমন নেতা দিয়ে ওয়ার্ড কমিটি করতে হবে। সেখানে যদি সংখ্যায় 15 জন হয়, 10 জন হয়, 20 জন হয়, তাদেরকে দিয়ে করতে হবে। আমাদের কথাটা বুঝতে পারছেন? এর বাইরে কোনো বিকল্প নেই। কারু চেহারা দেখে আপনারা অভিজ্ঞ নেতা কাউরে বানানোর কথা বলবেন না। আমরা আমাদের সদস্য সচিব সহ জয়েন্ট কনভেনাররা সহ আমরা কারো চেহারা দেখে নেতা বানাতে বলবো না। আমরা কারো কাছ থেকে 1 টাকা নিয়ে কারো চেহারা দেখে নেতা বানাবো না। আমরা যদি সেটা করি, আমরা ওয়াদাবদ্ধ, আল্লাহ তালার গজব নাজির হবে আমাদের উপর, অতীত ভুলে যেতে হবে আমাদের।
অতীতের অনেক রেকর্ড, অনেক বক্তব্য, অনেক কথা আমাদের কাছে আছে। সে শুধু ঢাকা মহানগর উত্তর নয়, দক্ষিণ নয়, সারা বাংলাদেশই মুখ চিনে, চেহারা দেখে নেতা বানানো, সেটা আমরা করব না। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম কেন্দ্রীয় কমিটির 3.5 বছর, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক ছিলাম 3.5 বছর, 7 বছর ছিলাম আমি ছাত্র দলের দায়িত্বে কেন্দ্রীয় কমিটির নির্বাহী পদে, 10 বছর ছিলাম আমি ছাত্র দলের ছাত্র বিষয়ক সম্পাদক। আমরা জিয়া পরিবারের সদস্য, আমরা অতএব সেই জিয়া পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ হোক, জিয়া পরিবারের কোনো ধরনের কোনো বিষয়ে সম্মান ক্ষুণ্ণ হোক সেটা যেন আমরা কেউ না করি, সেই জিনিসটা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস, আমাদের ঢাকা উত্তরের যদি কোনো নেতা কর্মী জেলে থেকে থাকে, দয়া করে তার নামগুলি দেবেন, কতদিন যাবৎ আছে, কোথায় আছে, তাদের ব্যাপারে আমরা জামিনের ব্যাপারে যদি তারা করে থাকে করেছে, আর না হয় আমরা নিজেরা তাদের ছাড়ানোর জন্যে উকিল ঠিক করে আমরা ব্যবস্থা করব, এবং এরপরে মামলা হতে পারে যে কোনো ধরনের, জামিনের ব্যবস্থা আমরা নিজেরা সকল ঐক্যবদ্ধভাবে করব। ইতিমধ্যেই এই কমিটি অ্যাক্টিং চেয়ারম্যান দেওয়ার পরে এই সরকারের ভিতরে কম্পন শুরু হয়েছে উত্তর এবং দক্ষিণ। আপনারা জানেন আমরা ওই দিন আমাদের মাননীয় মহাসচিব, আমাদের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তাদের সাথে দেখা করেছি, এই খবর পাওয়ার পরে গভর্নমেন্টের মধ্যে কম্পন শুরু হয়েছে, এবং পরবর্তীতে যখন আমরা কেন্দ্রীয় কার্যালয়ে গেলাম সেখানে আমরা প্রায় 1.5 ঘন্টা বৈঠক করেছি, সেখান থেকে আমরা মহানগরী উত্তর এবং দক্ষিণ দুটো কার্যালয়ে বসেছি, এবং এরপরে আমরা যখন পরবর্তীতে পর্যায়ক্রমে আমি এবং আমাদের সদস্য সচিব বসা শুরু করেছেন আপনাদের নিয়ে, আপনাদের পরামর্শ অনুযায়ী আপনাদের সাথে বৈঠক করছি কীভাবে আগানো যায়, কীভাবে কথা বলা যায়, তখনই শুরু হয়েছে এই সরকারের কম্পন। আমি বলেই দিচ্ছি, হঠাৎ করে সদস্য সচিব যখন বৈঠক করছে কানে গিয়ে একজন বলে আসছে, ভাই বাড়িটা রেড হবে আজকে। আমি যখন বৈঠক করছি আমার কানে এসে একজন বলতেছে, খবরটা কিন্তু দিচ্ছে তারাই, সরকারি বাহিনীর লোকজনই দিচ্ছে, তাদের মাধ্যমে কেউ না কেউ বলতেছে, আমাদের নেতা কর্মীদেরকে জানাচ্ছে, ওনাকে অ্যালার্ট করে দেন এখন রেড হবে, এখন এটা হবে, ওইটা হবে, এই খবর আমার কাছেও আসছে। এবং আমি যখন আমাদের সদস্য সচিব সহ কালকে একটা জায়গায় বৈঠক করছি সেখানে এরকম খবর আসলো, তার বাসায় যখন সে বৈঠক করছে এই খবর আসে, আমার বাসায় যখন বৈঠক করছে এই খবর আসলো, তখন আমরা দুজনে বললাম আসতে বলো, শেখ হাসিনা কতজন পুলিশ আছে, কতজন ওই সাদা পোশাকে আছে, আসতে বলো। আসছে, আমার বাসার সামনে আসছে, আমার ওই দারোয়ান আর ড্রাইভার তারাই ফেস করেছে, কয় না 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 আমরা তো আসছি আপনি দেখার জন্যে, ই করার জন্যে। অথচ মেসেজ আসলো কি, এই মুহূর্তে আমি সরে যাব, এই মুহূর্তে সদস্য যদি সরে যাবে আমি অ্যারেস্ট করবো। তখন আমি বললাম আসো, কে অ্যারেস্ট করবা, অ্যারেস্ট করতে আসো, শেখ হাসিনার কয়জন পুলিশ আছে, করুক অ্যারেস্ট, অ্যারেস্ট করবে, করবে, করতে পারে, কিন্তু যে কথাগুলি আজকে বললাম সেই অনুযায়ী আমি যদি আজকে গ্রেফতার হয়ে যাই আমার পরে যারা আছে তারা করবে, সদস্য যদি আজকে গ্রেফতার হয়ে যায় তারপরে যে আছে সে করবে, তারপরে যে আছে সে করবে, পর্যায়ক্রমে আমাদের কার্যক্রম চলতে থাকবে, কার্যক্রম যেন বন্ধ না হয়, কথাটা মনে রাখবেন। কিন্তু যারা মঞ্চে আছেন দয়া করে এই কাজগুলি, এই কথাগুলি খেয়াল রেখে আপনারা সেই কাজগুলি করবেন। অতএব আমাদেরকে সেইভাবে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে গ্রেফতার হোক, নির্যাতন হোক, মামলা হোক, হামলা হোক, সব ধরনের ফেস আমরা আল্লাহর নামে করব ইনশাআল্লাহ। সেই মানসিকতা নিয়ে, সেই প্রস্তুতি নিয়ে আগাবে, এই অনুরোধ রেখে আবার বলছি তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্লোগান, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, নেতৃত্বও শেষ, কাজেও শেষ, কথায়ও শেষ, আর যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ, সেই বাংলাদেশ আপনারা হবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে
আজকে আপাতত আমার বক্তব্য শেষ করছি। আপনারা যদি কেউ কিছু বলেন সেটা আমরা শুনব। আমাদের সদস্য সাহেব আমাদের জয়েন করবেন। একে অপরের যে পালস বা একে অপরের চাওয়া পাওয়ার বিষয়টা যাতে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি আমরা কী করতে চাই, কী করব এবং আমাদের ভবিষ্যৎ। তো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে আমি ফ্লোট ওপেন করে দিচ্ছি, আপনারা যারাই বক্তব্য দিতে চান বা শুভেচ্ছা বক্তব্য দিবেন তার একটা হাত। আমরা জানি গতকাল যে আমার আম্মা মারা গেছে, আমার আব্বাও নেই, আমার মুরব্বী সবাই চলে গেছে, আজকে আমার যে আব্বা গেছে ইনি আজকে আমার আপনি আমার মুরব্বী, আপনার সবসময় সবসময় আপনাদের কথা বলতে চাই, আপনারা আমার আমার জন্য দোয়া করবেন বলা দরকার। কারণ আমি যে কাজগুলি করব সেটার সাথে আপনাদের যে মানসিকতা বা আমার যে মানসিকতা সেটার অ্যাটাচমেন্টটা খুব বেশি দরকার। তো আমি হয়তো বা বাংলাদেশ টিমের দীর্ঘ সময় খেলেছি, সেখানে নেতৃত্ব দিয়েছি এবং নিজের বোলবার থেকে প্রত্যেকটি খেলোয়াড়কে খেলিয়েছি। সো রাজনীতিতে যখন আসছি তখন থেকেই চেষ্টা করেছি রাজনীতিটা অত্যন্ত সত্তার সহিত নিষ্ঠার সহিত করার জন্য, এবং আমি খুবই অল্প সময়ে রাজনীতি করেছি। এটা আমি আমার মনে হয় সবচেয়ে মানে কম সময় আমি রাজনীতিতে আপনাদের সকলের তুলনায়। তারপরও আমার নিষ্ঠা এবং সাধনা বা চেষ্টার কারণে হয়তো আজকে আল্লাহ পাক আমাকে এই জায়গায় নিয়ে এসেছে, তাই জন্য আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যে কথাটি বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান আমাদের উপরে যে আমানতের দায়িত্বটি দিয়েছেন সেটি রক্ষার জন্য আমি আমার জীবন দিতেও প্রস্তুত। আমাদের যদি কারো রক্ত ঝরে সেটাও আমরা মেনে নেওয়ার জন্য প্রস্তুত। আমাদের লক্ষ্য একটি, সেটি হচ্ছে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের বাংলাদেশের জনগণের যে অধিকার সেই অধিকার আমরা ফিরিয়ে আনবো। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, এবং এইটার জন্য আমাদের ঢাকা মহানগরী উত্তর বিএনপি নতুনভাবে দেশনায়ক তারেক রহমান অত্যন্ত সুষ্ঠুভাবে ঠান্ডা মাথায় এবং সকলের বিষয়ে যাবতীয় খোঁজখবর নিয়ে কিন্তু আপনাদেরকে আজকে সিলেক্ট করা হয়েছে, এবং আপনারা আজকে এই কনভিনিং কমিটির সদস্য যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক এবং আমি সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছি। আমি দু একটি বিষয় নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে ওয়ার্ড কমিটি করা, ওয়ার্ড কমিটির পরে থানা কমিটি, তারপরে মহানগর পূর্ণাঙ্গ করে সুন্দর কমিটি উপহার, এবং সেই কমিটির দ্বারা এই হাসিনা সরকারের বিরুদ্ধে যেই ধরনের আন্দোলন সংগ্রামে ডাক দিলে আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান সেভাবে আমরা ঝাঁপিয়ে পড়বো। এবং আমি বলতে চাই প্রত্যেকটি মিছিল মিটিংয়ে সবার আগে আমি থাকবো, যদি বুকে গুলি লাগে সেটা আমার আগে লাগবে, তারপর আপনাদের কাছে যাবে, এটুকু ইনশোর আমি করতে চাই। আমি বলতে চাই আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে প্রত্যেকটি ওয়ার্ড থানা কমিটিতে আপনারা লক্ষ্য রাখবেন যে যারা জিয়া পরিবারের প্রতি আনুগত্য রাখে, যারা দেশ নায়ক তারেক রহমানের প্রতি আনুগত্য রাখে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আনুগত্য রাখে, তাদেরকে আপনারা কমিটিতে রাখবেন। এর বাইরে কোনো ভাই কে কোথা থেকে ইলেকশন করবে কি করবে আমরা কিছু জানি না, সেটা আমাদের জানার দরকারও নেই। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠন গোছানোর জন্য। আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের সুন্দর একটি সংগঠন গোছাতে চাই, এবং সেটা যাতে হাসিনা সরকারের পতনের মূল হাতিয়ার হয়। এবং আরেকটি বিষয় নিয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের অনেক নেতৃবৃন্দ জেলে রয়েছেন, মামলায় হয়তো জর্জরিত অনেক হয়তো অসহায় পরিবার। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা যারা নিজ নিজ ওয়ার্ড বা থানায় বা বিভিন্ন জায়গায় যারা আছেন প্রত্যেকেই কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন, আমাদের 26টা থানার ভিতরে ম্যাক্সিমাম থানা থেকেই, শুধু আমার মনে হয় যে হাতিরঝিল থানা থেকে হয়তো বা কেউ এখানে ওইভাবে নাই, বাট যেহেতু হাতিরঝিল থানাটা নতুন হয়েছে আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা থানারই কিন্তু প্রতিনিধি আপনার এখানে আজকে উপস্থিত রয়েছে। আপনার প্রত্যেকটি থানার সকলের যারা মামলা মোকদ্দমায় জর্জরিত তাদের পরিবার যদি কোনো অসহায় অবস্থায় থাকে, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমরা মহানগর উত্তর বিএনপি থেকে তাদের পরিবারকে তাদের মামলা মোকদ্দমার সার্বিক সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ। এবং সেটা মুখে নয়, সেটা আমরা কাজে প্রমাণ করে দিব যে আমরা করতে জানি, করতে পারি, এবং সেটা দেশ নায়ক তারেক রহমান নেতৃত্ব সব কিছু হবে। আরেকটি বিষয় বলতে চাই যে আমাদের জানেন যে যেহেতু আমরা ওয়ার্ড কমিটি, থানা কমিটি বা মহানগর পূর্ণাঙ্গ করবো, সেই ক্ষেত্রে আমাদের যারা আপনারা সদস্য রয়েছেন, জেন্টলম্যানও রয়েছেন আমাদের সম্মানিত, প্রত্যেকেই কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুর টিম করে দিব, যারা যার যার কাজগুলি তারা সঠিকভাবে করবেন। আপনারা অনেকেই এখানে
বিগত সময় আমি দেখেছি অনেক নেতৃবৃন্দের ভিতরে আমি তো নেতা হয়ে গেছি, এখন বাসায় থাকি বা যেখানে যে কোনো বিষয় না, এই ধারণা পোষণ করা চলবে না। কারণ যেহেতু নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিয়েছিস, তো আপনাদেরকে কিভাবে ফুটবল মাঠের মতো খেলাতে হয় সেটাও আমি ভালো করেই জানি ইনশাল্লাহ। সো দ্যাট আপনারা আমার চেয়ে বয়সে বয়োজ্যেষ্ঠ, আমি অত্যন্ত ছোট আপনাদের ছোট ভাই বন্ধুর মতো, আমি চাই যে আমরা একটা ফ্যামিলিয়ালভাবে একটা পারিবারিক একটা টিমওয়ার্ক যাতে চমৎকারভাবে গড়ে তুলতে পারি, সেই টিমওয়ার্কের মাধ্যমে যাতে আমরা মানুষের অধিকার এই দেশে আবারও প্রতিষ্ঠা করতে পারি, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি, আমাদের বাকশিদের স্বাধীনতা আমরা ফিরিয়ে আনতে পারি, সেটাই কিন্তু আমাদের দেশ নয় তারেক রহমানের লোক। আরেকটি বিষয় হচ্ছে আপনারা একজন বোধহয় সাম্বাদিককে বলেছিলেন যে নিজ নিজ এলাকার ভোটার হইতে হবে সেই কমিটির কেউ যদি সদস্য হতে হয়, এটা বাধ্যতামূলক। যে থানায় আপনারা একজন কমিটিতে আসবেন বা ওয়ার্ডে আসবেন, সেই থানা বা ওয়ার্ডের ভোটার না হলে সেই কমিটিতে আসার কোনো যোগ্যতা তার থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে। এবং আরেকটা বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা যারা আজকে এখানে বসেছি, আমরা সকলের কথা শুনেছি, হয়তো অনেকের কথা শুনতে পারেনি, আপনাদেরকে মন খারাপ করবেন না, বাট আমরা চাই আমাদের যেই কার্যক্রম এবং এটা সেটা খুব শর্ট টাইমের ভিতরে, আগামী এই নেক্সট উইকের ভিতরে হয়তো আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের সাথে বসবেন, বসে আপনাদের সকলের বক্তব্য শুনবেন, আপনারা আপনাদের মন খুলে বক্তব্য দিবেন, সেটা হয়তো বা মিটিং আরও অনেক দীর্ঘায়িত হবে, তখন আপনারা আপনাদের যেই কথাগুলি সেটা আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান শুনে সেইভাবে তিনি নিশ্চয়ই আমাদেরকে সেই গাইডলাইন দিবেন। এবং আজকে আপনাদের যে মতামত, আপনাদের যে নির্দেশনা আপনারা দিয়েছেন, সেই নির্দেশনাগুলি আমি আমাদের আহ্বায়ক সাহেবের মাধ্যমে আমি আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যানের কাছে পৌঁছে দিব, এবং সেই তথ্যগুলি তিনি জানবেন, জেনে তিনিও পর্যালোচনা করবেন যে আমাদের আসলে যে খাতগুলির কথা, যেমন সবাই বলছিলেন যে মূল বিএনপির সাথে যে অঙ্গ সংগঠনের যে সামঞ্জস্যতা, ডেফিনেটলি আমরা সেটা প্রস্তাব আকারে রাখবো তার কাছে, এবং তিনি নিশ্চয়ই এটা বিবেচনা করে আমাদেরকে একটি সুন্দরী। এখন যেইটি মূল বিষয় আমি আসলে বলতে চাই যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ইস্যু নিয়ে দেখেছি যে পকেট কমিটি কিংবা কমিটি বাণিজ্যের একটা বিষয় আসে। আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এই ধরনের কোনো সুযোগ আর কারো কাছে থাকবে না। কারণ যে দিবে বা যে নিবে, আমরা যদি আমাদের কাছে প্রমাণ সহকারে কোনো কিছু আসে, আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা তাৎক্ষণিকভাবে নেওয়া হবে, সেখানে ন্যূনতম কাউকে কোনো ছাড় দেওয়া হবে না, সে যেই হোক না কেন। এবং এটা আমাদের দেশ নয় তারেক রহমানের নির্দেশনা, এবং সেই লক্ষ্যে আমরা চাই যে কেউ পকেটে টাকা দিয়ে যখন সে নেতা হয়, তখন তার ওই মিছিল মিটিংয়ে যাওয়ার চর্চা থাকে না, সে তখন ঘরে বসেই থাকতে চায়, এবং যে নেয় যে নেয় সেও আর তাকে ওই কমান্ডিং ভয়েস মানে তার যে কমান্ড করতে পারে না তাকে। সো দ্যাট আমরা চাই যে আপনাদের মাধ্যমে, আমাদের মাননীয় কনভেনার সাহেব আমান ভাইয়ের মাধ্যমে, যারা প্রত্যেকটি ওয়ার্ড থানা যারা যোগ্য ত্যাগী, যারা মিছিল মিটিংয়ে সবার আগে থাকবে, যেটা আমান ভাই বলছিলেন পিছন থেকে কেউ দৌড় দিবে না, সেই নেতৃবৃন্দদেরকে খুঁজে আনার দায়িত্ব কিন্তু আপনাদের সকলের, এবং আপনাদের সকলের সাথে পরামর্শ করে প্রত্যেকটি ওয়ার্ড কমিটি, প্রত্যেকটি থানা কমিটি এবং মহানগর পূর্ণাঙ্গ কমিটি হবে ইনশাল্লাহ, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং সম্মানিত সদস্য সচিব এবং সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সম্মানিত মেয়র সাহেব এবং আমাদের সম্মানিত সদস্যবৃন্দ, আমি বক্তব্য প্রথমেই দিয়েছি, এর মধ্য দিয়ে আমাদের সদস্য সচিব সাহেব সুন্দরভাবে বিষয়টি তুলে ধরেছেন আপনাদের বক্তব্যের প্রেক্ষিতে। আমি সেদিকে যাব না, আমি শুধু এইটুকুনি বলবো, আপনাদের পরামর্শগুলি আমরা লিপিবদ্ধ করেছি, এই বিষয়গুলি আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আগামী বৈঠকটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতিতে যেটা হবে ওনার দিক নির্দেশনামূলক যে বিষয়গুলি আমরা জানবো শুনবো এবং সেই অনুযায়ী আমরা কাজ করব, তার আগেই আপনাদের কথাগুলি আমরা তুলে ধরবো তার কাছে, আমি এবং আমাদের সদস্য সাহেব আপনাদেরকে সেই কথা দিয়ে, এবং আপনাদের মাঝখান থেকে যে ধরনের মূল্যবান সুচিন্তিত আপনাদের মুখ থেকে মূল্যবান এবং সুচিন্তিত বক্তব্য এসেছে, এবং আমাদের সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ বক্তব্য দিলেন না আজকে সময়ের অভাবে, পরবর্তীতে আবার আমরা শুনব, সেই অনুযায়ী আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সংগ্রামী সালাম জানিয়ে একসঙ্গে এক কাতারে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে
আজকের আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সভা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।